কবের থেকে মনে মনে তুমি, শুধু তুমি যে আমার মনে। আজ আমি এত খুশি যে আমি আর বোঝাতেই পারবো না, তুমি আমার একমাত্র, আমারই একমাত্র মনের মানুষ। এসো আমার সঙ্গে, চলো যাই আমরা দূরে, চলে যাই বহু দূরে বহু দূরে। প্রেমের কোলে আমরা দুজন, তোমরা ঠিকই বলেছো, তোমাদের ফিউচার একদম ব্রাইট। তোমাদের কি মনে আছে ওই দিন যে স্ক্রিনে আমার সাথে ছেলেটা ছিল? ওকে তো দেখেছো তুমি। কারেক্ট, আমি তো ওকে দেখেছিলাম। তোকে একজন ডাক্তারকে দেখাতে হবে, খরচাই খরচা। এখন তোর এই ভালোবাসার চক্করে আমাদের অনেক খরচা হবে, তাই না? কি বলবো, সকাল বিকাল যদি এই টপিকের উপরে কথা বলে তাহলে কিন্তু আমরা বোর হয়ে যাব। যেমন পুরনো পেন্টিং গুলোকে বদলাতে হয়, চার চারটে নিউ পেন্টিং তৈরি করেছি, লাল লাল হলুদ হলুদ, এখন সব নতুন হয়ে গেছে। আমার ঘরের গল্প আলাদা। জানি স্যাটারডেতে কি হয়েছে? যখন ব্ল্যাক মানি বলে আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে দিল, তখন আমার জীবনে কোনো রঙের শেষই বাকি থাকেনি। আমি নিজের ব্যাপারে তোদের যে কি বলবো, বাবা আমার সম্বন্ধ কম্পিউটার ইঞ্জিনিয়ারের সাথে করলো, ঠিক হলো যে ম্যারেজের পর আমি ফরেন চলে যাব। এখন এত দূরে পাঠিয়ে মা বাবারা যে কি ধরনের শান্তি পান সেটা আমি জানি না। No idea. নিজের সম্বন্ধে কিছু ভেবেছিস কি? কি হয়েছে? তোর চেহারাটা এত সূক্ষ্ম দেখাচ্ছে কেন? ওটা তো তুই জানিস। ব্যাপারটা কি চলছে বল না। আমিও কাউকে খুঁজে নিয়েছি। মানে তোর ব্যাপারটা বিয়ে অব্দি পৌঁছে গেছে? না, একদম না। আমি এখনই ওকে দেখেছি। আমার জীবনের ভালো মন্দ ডিসিশন নেওয়ার অধিকার শুধু আমার বাবার আছে, আমার উপরে প্রথম অধিকার শুধু ওনার আছে। আমার ভবিষ্যতের জন্য, আমার জীবনের ভালো মন্দর জন্য, আমার ফিলিংসকে বুঝে আমার জন্যে মনের মতন ছেলে যদি ড্যাডি খোঁজে, তাহলে আমি সব কিছু ছেড়ে দিয়ে ওনার কথা মেনে নিজের স্বপ্ন ভুলে যাব। আর ওনার সম্মানের জন্যে যে কেউ হোক, যেমনই হোক, আমি বিয়ে করে নেব। Today is a Valentine's Day. Happy, happy Valentine's Day. আজকের দিনে সবাই নিজের নিজের ভালোবাসা প্রকাশ করবে। এখানে এই স্পোর্টসম্যান নিজের নিজের পছন্দের মেয়েদেরকে নিজের মনের কথা প্রকাশ করবেন। আপনারা সবাই এই রকম করবেন, এই দিনকে আমরা টাইটানিক ডে মানাবো। To let us start for the lucky. আরে দেখ না, ওর বলার সঙ্গে সঙ্গে ডান্স করছে, দেখ না। আরে না, ইচ্ছে করছে না। এখন আপনাদের সামনে দেশের অনেক বড় সুপারস্টার আসছে, সে আপনাদের সামনে ডান্স করবে। চলো দেখি যে কে ডান্স করবে তার সাথে। আজকে এই ভ্যালেন্টাইন ডে এর ওকেশনে কে সুযোগটা পাবে? এখানেও আছে? আরে বেশ ভালো সুযোগ, চল ডান্স দেখি। টাইটানিক ডান্স ও করবে, ও ডান্স করতে পারবে না। আরে ভাই, মিউজিকের সাথে একটা পারফেক্ট স্টেপ হওয়া উচিত। ঢাকু চিকড়ি ঢাকু করে নে। এই ববি, এখন তোর পারা, চল না ববি ডান্স করি, চল না প্লিজ, চল না ডান্স করবো। চল না, চল না ডান্স করবো, চল না। আমার সাথে ডান্স করবে? Huh?
করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? Stop it! No! I want to dance with you, all right? Come on. Come on. Come with me. Oh, just wait. Dance with me. Huh? Dance with me. I mean, dance, korbo na. Oh, come on, let's dance. Like this. আমি এটা কি করে করবো? ও কাম অন, জাস্ট গো উইথ দ্য ফ্লো। আমি যেরকম বলছি সেরকম করো। এই আমি ডান্স করছি, খুব সুন্দর লাগছে। দেখো আমাকে, কাছে আসো, দেখো আমি কি করছি। আমিও করতে পারি। ভালো জমেছে না? দেখছো আমাকে? খুব মজা আসছে, দারুণ। Oh my god. এই আমার সাথে ডান্স কর না। না 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 না, আমি করব না। আমার সাথে ডান্স কর না। আরে না না না, আমি করব না, পারবো না বাবা। ববি আমার সাথে ডান্স কর না। আরে আরে, প্লিজ প্লিজ, এই কর না, কর না, প্লিজ কর না, কর না ববি, প্লিজ কর না। আরে এটা খারাপ, কর না প্লিজ ববি। হ এই ববি, তাই ওকে দেখে তুই কেটে পড়েছিস? ওর ব্যাপারে যখন জানতে পারবি তখন তুইও কেটে পড়বি। কোথায় যাওয়ার জন্য? সোজা নরকে যাওয়ার জন্য করছিস এই কাজ? আচ্ছা বাইকে? সেটা ওর ইচ্ছে। এর মানে? ওর ইচ্ছে ছাড়া এলাকায় একটি পাখিও উঠতে পারে না। তার মানে? এই ববি, ওরা লোকরা খুব বড় ক্রিমিনাল, লোকরা মার্ডার করে, গোডাউন রেখে নিয়ে কেউ জানতে পারে না। মানে? তাহলে আমাদের মার্ডার হয়ে যাবে। ওই মেয়েটা শুধু আমার, আমিও ওকে ভালোবেসে ফেলেছি। আরো অন্য কারুর হয়ে যাক, এটা আমি হতে দেবো। এরকম কথা ভাবিস না, আই লাভ ইউ বললে ছিঁড়ে ফেলে দেবে। তোমাদের দুজনকে খুঁজেও পাওয়া যাবে না, তারা খুব বিপজ্জনক মানুষ। চলো 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 বাড়ি যাই। এটা কি বসে আছিস? তোর তো কোনো বিষয় কোনো চিন্তা ভাবনা নেই? ওইদিকে ভানু আমায় কিছু না জানিয়ে চলে গেছে, তোর উচিত গিয়ে দেখা ও কোথায় আছে। এখানে বসে আছিস খালি। ও কোথায় গেছে তুই ওর উপরে নজর রাখতে পারছিস না নাকি? বাইরে গিয়ে ওকে না খুঁজে তুই এখানে বসে আছিস। এখন যদি কেউ জিজ্ঞাসা করে তো আমি কি জবাব দেবো? আমি যদি কোনো বিষয়ের উপরে নজর না দিই তো আমি দেখেছি যে কাউর কিছু এসে যায় না। এখন যদি ওর কিছু হয়ে যায় তো আমরা গলায় ফাঁসি দিয়ে মরবো, সব সম্পত্তি চলে যাবে। আমি কি করবো? এখানে বসে বসে না গড়িয়ে গিয়ে দেখো কোথায় আছে। এটা আমার কাজ না। তুমি চুপচাপ থাকো, রোজ রোজ বকবক করতে থাকো, এর পেছনে যা, ওর পেছনে যা। আরে ওর চাকর না, আমি ওর পেছনে যাবো? এটা আমার কাজ না, বুঝলে? এটা তো তোরই কাজ, যশন্ত তোকে বলেছিল না? আমাদের কথা শুনলো না তো? ভানুমতি কোথায়? ভানুমতি ভেতরে আছে, তাই না মা? ও উপরে হবে। হ্যাঁ, ও উপরে আছে। হ্যাঁ বলো। হ্যাঁ বুঝতে পেরে গেছি, এক মিনিট দাঁড়া। হ্যাঁ বলো। হ্যাঁ এই তুই তাড়াতাড়ি ফোন করে খোঁজ নে ও কোথায় গেছে, যদি ওকে না পাওয়া যায় তাহলে মুশকিলে পড়ে যাবো, যশন্ত কাউকে ছাড়বে না। এই যে তুই এসে গেছিস, কাউকে বলে যেতে পারলি না? আমি অনেক হাঁপিয়ে গেছি ওখান থেকে। এই শোন, কি সব বকবক করছিস? আরে তোর মাথা খারাপ হয়ে গেছে কি? চুপ করে থাকো। চুপ করে থাকবো? মামার সাথে কেউ এইভাবে কথা বলে, মাথা খারাপ হয়েছে কি? তো কি হয়েছে? আমার মর্জি, বলে দিয়েছি তো বলে দিয়েছি। চাকুমা, ক্যান ইউ গেট মি সামথিং টু ইট নাও? আই ইট নাও? তোর ড্যাডি তোর কথা জিজ্ঞাসা করছিল। ড্যাডির ফোন এসেছিল, আমি কথা বলে নিয়েছি। ঠিক আছে, কিন্তু তোর পেছনে আমাদেরই তো কথা শুনতে হয়, তুই সেটা বুঝবি না? কত যত্ন করে তোকে বড় করেছি, তোর মা ছিলেন না, তোকে নিজের মেয়ের মতো মানুষ করেছি আমি। আমাদের ভালোবাসার কোনো মর্যাদা দিস না তুই, তোর যা ইচ্ছা তুই করিস, আর সব সময় আমাদের তোর বাবার কথা শুনতে হয়। আমি একটা ভালো শান্ত মেয়ে, আমার সাথে এইভাবে ড্যাডিও কথা বলে না। ভানুমতি, মুখে লাগাম লাগা। আমার যা ইচ্ছা হবে আমি তাই বলবো, আমি কারোর কথা শুনবো না। আচ্ছা ঠাকুরের কথা শুনবি না? আমি এইভাবেই কথা বলবো, তোমার যেটা ভালো লাগে সেটা করো। হে ভগবান, এইভাবে কেউ কথা বলে আবার? এই সব হলো বেশি ভালোবাসার পরিণাম। ও সব আমি জানি, কে কি করছে আর কে কি না, এটা আমার মর্জি। সে খেতেও দেয় না, পুরো মুড খারাপ করে। আমাদের ভাগ্যটাই খারাপ। ছাড়ো না, ওকে করতে দাও।
আরে কালকে যদি ওর কিছু হয়ে যায়? ওটা পরের কথা, আমরা কি কম ডেঞ্জার লোক, পরে দেখে নেবো। চল খাবার খা। তুই কি ভয় পেয়ে গেছিস? আরে ও কি করে নেবে, ও বিষকণ না, ওকে ভয় করো বাবা। আমরা ওর জন্য আমরা কি করিনি, ও কি ধরনের ব্যবহার করেছে তুই দেখেছিস তো? তুই তো জানিস আমাদের ছোট ভুলের জন্য বকবক করে যাবে, ও মাথা খারাপ করে দিয়েছে। এর মধ্যে আমরা কি ভুল করেছি? ওর কুটুম্ব আমরা, ওকে কে বোঝাবে? হ্যাঁ করে ও আমাদের ওপরে চলে যাবে, এটাই কি আমাদের সম্মান? যখন দেখো তখন ওর এক ইশারায় আমরা যে কোনো লোককে মেরে ফেলি। ও যা বলে চিন্তা ভাবনা না করে আমরা ওই কাজ করি শুধু ওর খুশির জন্য, কিন্তু আমরা কি পাই? ছাড় খা।